আমি তো একটা ট্র্যাক নিয়ে ঘুরতেছি অত সুন্দর একটা ট্র্যাক পাইনি এখান থেকে যেই ট্র্যাকটা পেয়েছি সেটা নিয়ে আসলে সবার কাছে ঘুরছি অনেক পিচ্চিরা আবার বলছে এই ট্র্যাকটা আমাদেরকে দিয়ে যান সেটা আবার দিয়ে আসতে হচ্ছে তো বিষয়টা হচ্ছে আর আমার প্রতিপক্ষ যারা আছে অনেকেই আমি ফেসবুকে দেখি যে আমাকে ট্র্যাক নিয়ে অনেক পচাচ্ছে যে ট্র্যাকের চাকা পাঞ্চার হয়ে যাবে হ্যাঁ তখন বুঝবে তো এইরকম করে আসলে ভালোই লাগছে যে তারা আমার ট্র্যাকটা যে আমার প্রতীক এটা মানুষকে আরও পৌঁছে দিচ্ছে ভোটার আছে সাধারণ ভোটার এদের এরা যদি এদেরকে দেখা গেছে অনেক সময় অনেকের ঘরে বসে ঘরে ঢুকে যে হুমকি দেয় যে ভোট কেন্দ্রে গেলে খবর আছে তো এরকম জিনিস তো আসলে ক্যামেরায় ধারণ করাও সম্ভব না কথাটা রেকর্ড করাও সম্ভব না তো কোনো প্রমাণও নাই কিন্তু সেই ভোটার যদি পুলিশকে ফোন করে বলে আমি ভোটার আমাকে এভাবে বলা হচ্ছে তার ওই ভোটার পরিচিতিটাই ইম্পর্টেন্ট তৎক্ষণাৎভাবে তাকে তার প্রতি ব্যবস্থা নেওয়া হবে তো তিনি সমস্ত সব প্রার্থীদেরকে আসলে আশ্বস্ত করেছেন যে যত বড়ই ক্ষমতাশীল মানুষ হোক না কেন ক্ষমতাশীল দল হোক না কেন কাউকেই তারা ছাড় দেবেন না এবং নির্বাচন সুষ্ঠু হবে কিন্তু ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার দায়িত্বটা এটা আমাদের কার কত জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা দিয়ে আসলে ভোটারদেরকে যাতে আমরা ভোট কেন্দ্রে আনি সেটাই আমি 1000% মিল পাচ্ছি যে মানে এই কথার সাথে মাঠ পর্যায়ের মিল আছে কিন্তু আমি যেটা বলতে চাই যে নির্বাচনের আগের দিনটা যাতে কোনো প্রার্থী এরকম কোনো পরিবেশ না সৃষ্টি করতে পারে যে এলাকায় একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে সেটার জন্য আমি অনুরোধ করেছি যে যেহেতু আমার এলাকাটা আপনারা সবাই এই যে আমার ইন্টারভিউ নিচ্ছেন যেহেতু আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী সেহেতু নিশ্চয়ই ক্যামেরা বা সাংবাদিকরা আমার আসনে একটু নজর রাখবেন তো আমি সেটা দিয়ে তাদেরকে অনুরোধ করেছি যে এই আসনটা স্পেসিফিকভাবে যাতে তারা একটু নজর রাখেন যে কোনো রকম সহিংসতা টাইপের বা আতঙ্ক যাতে না এলাকায় বিরাজ করে যাতে ভোট কেন্দ্রে আমাদের যারা পছন্দ করেন সমস্ত প্রার্থীদেরকে যারা পছন্দ করেন সেই সমস্ত ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যে তাদের অধিকারটা মানে ভোট দেওয়াটা তারা ভোটটা দিতে পারেন সেটার জন্য অনুরোধ ভোটাররা আমি বলবো যে খুবই সাধারণ তারা খুবই সহজ সরল তারা আসলে চায় তাদের সাথে তাদের গায়ে হাত দিয়ে দুটো হাসি মুখে কেউ কথা বলুক সেটুকুর জন্য তারা আসলে পরিবর্তন চায় যে এই ভালোবাসাটাটুকু তারা চায় তারা আসলে বিগত দিনে এই ভালোবাসাটা পায়নি এবং যারা শিক্ষকরা আছেন স্পেসিফিকভাবে যারা শিক্ষকরা আছেন এই শিক্ষক গোষ্ঠী আসলে চায় পরিবর্তন আসুক তারা সম্মান চায় শিক্ষকদেরকে আমরা স্যার বলে ডাকবো আমরা যদি তাদেরকে তুইতুকারি করি তাদেরকে কান ধরে উঠবস করাই তাহলে তো সমস্যা আরেকটা হচ্ছে যে যারা নারীরা আছে নারীরা সম্মান চায় মানে স্পেসিফিকভাবে আমি বলবো সমস্ত তানুর গোদাগাড়িবাসী আসলে সম্মানিত থাকতে চায় তারা নিজের খাবে নিজের পড়বে আত্মসম্মান নিয়ে বাঁচবে কাউকে ভয় পেতে চায় না তারা এবং তারা চায় যে তাদের মাসে একবার হলেও তাদের জনপ্রতিনিধি তাদের কাছে আসুক তাদের সমস্যাগুলো শুনুক এটা তারা চায় আমি তো একটা ট্র্যাক নিয়ে ঘুরতেছি অত সুন্দর একটা ট্র্যাক পাইনি এখান থেকে যেই ট্র্যাকটা পেয়েছি সেটা নিয়ে আসলে সবার কাছে ঘুরছি অনেক পিচ্চিরা আবার বলছে এই ট্র্যাকটা আমাদেরকে দিয়ে যান সেটা আবার দিয়ে আসতে হচ্ছে তো বিষয়টা হচ্ছে আর আমার প্রতিপক্ষ যারা আছে অনেকেই আমি ফেসবুকে দেখি যে আমাকে ট্র্যাক নিয়ে অনেক পচাচ্ছে যে ট্র্যাকের চাকা পাঞ্চার হয়ে যাবে হ্যাঁ তখন বুঝবে তো এইরকম করে আসলে ভালোই লাগছে যে তারা আমার ট্র্যাকটা যে আমার প্রতীক এটা মানুষকে আরও পৌঁছে দিচ্ছে অভিনয় এটা আমার রুট এই অভিনয়ের জন্য কিন্তু আপনারা আমার সামনে যে এইভাবে ইন্টারভিউ নিয়েছে এখানে কিন্তু অনেক প্রার্থীরা ছিল আপনারা কিন্তু সবার ইন্টারভিউ তেমন ভাবে নেন নাই আমার সাথে কথা বলছেন সো সেই পরিচিতি যেই মানে জায়গাটা আমাকে দিয়েছে যে ইন্ডাস্ট্রি আমাকে দিয়েছে তারা ছাড়া আমার আসলে কোনো অস্তিত্ব নেই সো তাদেরকে মানে বাদ দিয়ে অন্য কিছু করাটা এটা আমার পক্ষে সম্ভব না কিন্তু অভিনয় তো অভিনয়ের জায়গায় থাকবে আমি মানুষের সেবা করব রাজনীতির মূলনীতি মানুষের সেবা করা সেই সেবাটা করব ইনশাআল্লাহ মানুষের সেবা করব আর অভিনয় চালিয়ে যাব আমি তো ইনকাম করব আমার অভিনয় থেকে আমি কাজ করব আমার সেই ইনকামটা সেখান থেকে হবে রাজনীতি থেকে যে ইনকাম হবে সেগুলো আমি জনগণের মাঝে বিলিয়ে দিব রাজনীতির আমি হ্যাঁ আমি বলি তো আমার তো কাজ করতে হবে কাজ না করলে আমার কিভাবে চলবে সো আমার কাজটা কাজের জায়গায় থাকবে তাইনি আর আমাকে থ্রেড দিবেও না আশা করি আপনাদের জন্য স্পেসিফিকভাবে আপনাদের জন্য ভয় দিবে না হয়তো নাইলে দিত আর আরেকটা বিষয় কর্মীরা যেটা হচ্ছে কর্মীদেরকেও দেয় নাই সেটাও আপনাদের ভয়ে কিন্তু যেটা হচ্ছে যে যেমন ধরেন একটা একদম যে মাইক ভাড়া দিবে
তাকে সে কোনোভাবে ভয় পেয়ে মাইক মানে রিজার্ভ করা সে মাইক নিয়ে আর বের হলো না যে না আমার মাইকটা ভেঙে ফেলবে বা আমাকে মাইক দিবে, তো এরকম বিষয় হচ্ছে। তো ওগুলো আসলে ম্যাটার না, আমি তো এটা কৌশলগত কারণ, আমি অন্যভাবে কৌশলে ওই এলাকায় প্রচারণা করবো। হ্যাঁ বলেছি, এগুলো তো থাকবে, এগুলো বলাটাও আসলে আমার বোকামি, কারণ হচ্ছে কিছু যদি না থাকে তাহলে এটা কেমন, এটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতন হয়ে যাবে।